এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাগটিকে জাহাজে উঠিয়ে নিয়েছি, তো এটিকে আমরা খুলে দিচ্ছি, জালটিকে মাছের ব্যাগটিকে আমরা দুটান দিয়ে খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সমুদ্রে কিছু অল্প কিছু মাছ, তো আমার কোনো মাছ আসে না, আপনার 4-5 ঘন্টা ট্রলিং করেছি আমরা। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, এমডি মোবারক ইউটিউব থেকে সবাইকে স্বাগতম। আপনি জন ইসলাম আরেকটি বরাবরের মতো ব্যান্ড নিয়ে ফিশিং ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন সাগরের বিনোদনের মাছ ও পসিশন সহকারে আমি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাল উঠাচ্ছি। সো এটি হয়েছে আপনার মিটজাল, তো আমরা মিটজাল মানে বাসা জাল, তো এটি বাসা জাল, এটি আপনার মিটজাল বলি আমরা, তো এটি বাসা জাল। তো এটি আমরা সমুদ্র খুঁজি 4 থেকে 5 ঘন্টা আগে, তো এটিকে আমরা এখন উঠিয়ে নিচ্ছি সমুদ্র থেকে। তো উঠানোর পরে এখানে কী কী মাছ ও জালে আমরা কত মাছ ধরা পড়ছে, কী কী মাছ, মাছের নাম সহ আর ইন্টারনাল ক্লিয়ার আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, ততক্ষণ হচ্ছে আমরা জালটি ভরতে থাকি। তো এনজয় মাই ফিশিং ভিডিও। অবশেষে আমরা সম্পূর্ণ জালটিকে ডানায় ভরে নিয়েছি। তো ব্যাগটি মাছ, জালের মাছের ব্যাগটি দেখা যাচ্ছে, তো এখানে মাছ মনে বেশি না, সামান্য কিছু মাছ হবে। তো এটিকে পিছনে নিয়ে যাচ্ছে আমরা বোটে, তো এটিকে ছাড়ে নিয়ে যাবে। তো অবশ্যই ছাড়ে নিয়ে আসছে, তো দুটি সিঙ্গেল হুক রেডি করতেছে ব্যাগটি উঠানোর জন্য। তো দুটি সিঙ্গেল হুক দিয়ে অবশ্যই ব্যাগটি উঠাবে, তো দুটি সিঙ্গেল হুক লাগা নিচ্ছে ব্যাগটি উঠানোর জন্য। তো উঠানোর পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। সো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাগটিকে জাহাজে উঠিয়ে নিয়েছি, তো এটিকে আমরা খুলে দিচ্ছি, জালটিকে মাছের ব্যাগটিকে আমরা দুটান দিয়ে খুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সমুদ্রে কিছু অল্প কিছু মাছ, তো আমার কোনো মাছ আসে না, আপনার 4-5 ঘন্টা ট্রলিং করেছি আমরা সমুদ্র থেকে জালটা টেনে এসেছি। তো কিন্তু আপনি দেখুন অল্প কিছু মাছ, আপনার 4-5 কিলোর মতো মাছ আসছে। তো এখানে দেখা যাচ্ছে ছুরি মাছ, কাটা মাছ, ইলিশ মাছ, চৈকা মাছ, এসব জাতের মাছগুলো বেশি দেখা যাচ্ছে এখানে। তো অল্প কিছু মাছ, তো দেখতে থাকুন আপনারা আমাদের স্টাফের মাছগুলো কী করে।
যাক বন্ধুগণ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন কৃষি ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভালো থাকবেন চারপাশ